পালতে পালতে এবারে বেশ ভালো হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয় সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় সকাল ওই 7:30 মতন হবে। তো সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর এখন হচ্ছে দেখো হাঁড়ি করা সব কিছু দেখতে পাচ্ছ। সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করেছি, সকালবেলা এসেছিল ফেরিওয়ালা, তা সেই ফেরিওয়ালা থেকে মাল কেনা দিয়ে আমাদের ব্লগটা আমি স্টার্ট করলাম। হয় না পাড়ায় পাড়ায় এরকম ঘুরতে যায়, কাপড় দিয়ে চুল দিয়ে নানান রকম জিনিস নেয়, তো সেরকমই আমাদের পাড়াতেও এসেছিলো। তো আমাদের এই দুটো জিনিস নেওয়া হয়েছে, এই স্টিলের হাঁড়িটা আর নেওয়া হয়েছে এই যে কমলা কমলা কালারের আটা চালনিটা দেখছো এইটা, আর এই লাল পেঁপেটা। এই তিনটে জিনিস আজকে আমাদের সকালবেলা মোট নেওয়া হয়েছে। তো এই স্টিলের হাঁড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে। অনেকদিন আগে মাকে বলেছিলাম যে মা যদি স্টিলের জিনিস পাও তো নেবে, তো আজকে পেয়েছে স্টিলের জিনিসটা, স্টিলের হাঁড়িটা আর এই স্টিলের হাঁড়িটা, তাই জন্য নেওয়া হয়ে গেল। আর এই যে কাপড় দিয়ে তিনটে কাপড় দিয়ে আর কিছু টাকা দিয়ে এই পেঁতেটা আর একটা পেঁতে আর ওই স্টিলের হাঁড়িটা, তার মধ্যে কিছু টাকা দেওয়া হয়েছে। তো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আজকে সারাদিনটা কেমন কাটে তোমাদের সাথে আমি তা শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার তৈরি ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এখানে সবাই আমাদের মতন আরও অনেক সবাই জিনিসপত্র কেনাকাটা করছে। আর এরপর চলে আসবো চা খেতে, মানে আর কি যখন ফেরিওয়ালা এসেছে তখনও এতই সকাল যে তখন আমাদের চা খাওয়া হয়নি। তো তারপরে চা খেতে বসে পড়েছি, মায়ের চা করা হয়ে গিয়েছিলো আর খাওয়া হয়ে গিয়েছিলো, আমাদেরই খেতে একটু বেলা হয়েছিল। আমি আর অভি বসে চা বিস্কুট খেয়ে নিলাম, আর খেতে খেতে নানান ধরনের তিনজনে মিলে গল্প হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকে আমার সকাল সকাল চান হয়ে গেছে, ফেরিওয়ালা আসার আগে আমার চান হয়ে গেছে। আমি আগে চান টান আজকে করে নিয়েছি, করার পরে আমি এখন ফেরিওয়ালা থেকে মায়ের সাথে জিনিস কিনে তারপরে চা খেতে বসেছি। আর আজকে তো আমাদের পিসিমশাই আসার কথা রয়েছে, তো তাড়াতাড়ি চাটা খেয়ে নিয়ে মুড়ি খাওয়ার কিছু করতে হবে, আবার ভাত খাওয়ারও জোগাড় যন্ত্র করতে হবে। তো এরপরে সোজাই চলে যাব রান্নাঘরে। এখানে হবে আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা। এখানে এখন কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে ভাজাভুজি গুলো করে নেবো আর এই সাইডে আলু সেদ্ধ বসিয়ে দেবো। ভাজাভুজি করাটা এখানে হয়ে গেছে, তোলা হয়ে গেছে। পটল ভাজা কেউ খায় না, শুধু একজনের জন্য পটল ভাজা আর একটু উচ্ছে ভাজা, একটু আলু ভাজা। আর এখানে হচ্ছে মটন হবে, মটনের আলুগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর মটন এখনো আছে বাজারে, এখনো আনা হয়নি, তো একবারে ভেজে রেখে দিচ্ছি। মুড়ি খাওয়ার আলু সেদ্ধ না, ওরা ফোন করেনি, আলু সেদ্ধ করা রয়েছে। বের করে ঠান্ডা জলে ভিজে দিতে দিয়ে দিয়েছি, এরপর ছাড়িয়ে আলুটা মেখে নেওয়া। আর আসলে আজকে আলু ছাড়িয়ে আলু সেদ্ধ করা হয়নি, গোটা গোটা আলু আর কি ভালো করে ধুয়ে প্রেশারে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। আর এই তিন চারজনে খাবার মতনই, পিসিমশাই আসবে কিন্তু অনেক, পিসিমশাই আসতে বেলা হবে, তার সে মুড়ি খাবে না এসে। তো আলু সেদ্ধগুলো হয়ে গেছে, প্রত্যেকটা আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ভালো করে নুন তেল দিয়ে মেখে নেব। চান হয়ে গেছিল যখন তখন জল ছিল, তারপরে জামাটা কাচতে কাচতে জলটা গেল।
গরম গরম আলু সেদ্ধ দিয়ে তার সাথে যদি একটু কাঁচা লঙ্কা থাকে তো খেতে খুব ভালো লাগে। তো তোমাদের যদি কেমন লাগে কমেন্ট করে জানিও। আমরা তো এইভাবে খেতে খুবই ভালোবাসি, সবাই ভালোই বাসি, তা বলে রোজ নয়, অবশ্যই মাঝে মাঝে। তার সাথে যদি ঝুড়ি ভাজা বা চানাচুর যদি থাকে তো তাহলে আর কথাই নয় না, দারুণ লাগে, দারুণ দারুণ। তো এখানে আমি করে নিচ্ছি, এরপর মুড়ি খেতে বসে পড়বো। সবার জন্য সবটা রেখে তারপরে সবাই মিলে মুড়ি খেতে বসে পড়বো। 2 টাকা করে পাতিলে বাতাবি লেবু তাহলে ঘুরে আসো। একটু নুন তেল দাও তো বাজারে যা লেবুর দাম। ওই তো দেখো নুনটা এইদিকে বাঁদিকে রয়েছে, বাঁদিকে ওপরে স্ল্যাবে স্ল্যাবে গ্যাসের পাশে। তুমি দুটো পেরে আসবে না কেন? কি লেবু দিইনি দুটো? না না আপনি বলে লাভ নেই। আলু মাখা হয়ে যাওয়ার পর আলু সেদ্ধ, শসা, ঝুড়ি ভাজা, আমি নিয়েছিলাম চানাচুর আর একটুখানি কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে ভালো করে মেখে সবাই মিলে খেয়ে নিলাম। আর আমাদের গাছের জানো তো অনেক বাতাবি লেবু হয়েছে, তোমাদেরকে দেখাবো একটু পরে। এখন মা তাড়াহুড়ো করছে, মা মুড়ি খেয়ে মা আর বাপি যাবে তারকেশ্বরে একটু দরকারে, আর পিসিমশাইও মায়েদের সাথেই চলে আসবে। আর ভাতটা তো ও বাড়িতে বসিয়ে রেখে দিয়েছে, মানে ভাতটা ও বাড়িতে মা চাপিয়েছিল, আমি এদিকে ভাজাভুজিগুলো করে নিয়েছিলাম। ভাতটা এখন এই যো মেজ ঠাকুমাকে বলে গিয়েছিল যে ভাতটা হয়ে গেলে আমাকে দেখতে বলেছিল, ভাতটা নাবিয়ে দিতে বলেছিল। তো মেজ ঠাকুমা এসেছে, ভাতটা নাবিয়ে দেবে, মানে আর কি ফ্যানটা উপর করে দেবে। আর বাপি মা আসার পরে তারপর মটনটা রান্না হবে, বাপি রান্না করবে, এ বাড়িতে আর করা হয় না, ও বাড়িতেই বাপি করবে বলে হয় না আর কি। তো দেখো এখানে ভাতটা মেষ্ঠাংমা এখন উপর করে দেবে। আর এখনই তোমরা কমেন্ট করবে যে তুমি উপর করতে পারো না নাকি, সেটা কথা নয়, আমি তো ওখানে থাকি আর দুজনের ভাত উপর করি, চারজনের পারবো কি জানি না, সাহস করলে পারলেও পারতাম হয়তো গ্যাসে হলে, আর কাটে বলেই আরও সাহস পাইনি, তাই জন্য মা বলে গিয়েছিল। ওটা ওখানে ভাতটা মেষ্ঠাকুমাকে নামিয়ে দিতে বলে গিয়েছিল মা, তো কাঠ থেকে কাঠের উনুন থেকে ভাতটা নামিয়ে দিয়েছে। আর এখন আর কোনো কাজ নেই, এসে আবার বাপিরা বাপি আর মা গেছে তারকেশ্বর, বাপি মা আসার পর কাঠেতেই মটনটা হবে। আর তাহলে তো বকিস নি, আমি কি মামাকে রান্না করে খাওয়াই, ঠিক আছে? আচ্ছা আর আর চলো একটা জিনিস দেখাই, আমাদের গাছে কত লেবু হয়েছে দেখো, কপারটা দিয়ে দে। বাতাবি লেবু কত হয়েছে, লোকের উৎপাতে আর গাছে লেবু রাখার দায়, পাড়ার লোক, পাশাপাশির লোক, নিজেরা খাওয়া, নিজেদের খাওয়া হবে না, আশেপাশের লোকেদের খাওয়া হয়ে যাবে, সব মানে কি বলবো আর বলার ভাষা নেই। নিজেদের পেটে যদি একটা যায়, পাড়ার লোক পাশাপাশির লোকের পেটে 5টা যাবে, এত লেবু হয়েছে বাতাবি লেবু, নিজেদের আর খাওয়া হয় না আর কি, লোকের জ্বালায় শেষ হয়ে যাচ্ছে লেবু। তা আমি এখন ভেবেছি রোজের লেবু খাবো। আর এদিকে ও বাড়ি যেতে যাচ্ছিলাম, দিয়ে মায়ের আবার একটা কাস্টমার এলো, তো এখানে ওনাদেরকে মাল দিয়ে এবার ও বাড়িতে চলে যাবো। আর এখানে একটা কি সুন্দর পাখির বাসা হয়েছে, আর ও বাড়িতে যাবো, বাপিরা চলে এসেছে, বাপি চলে এসে অলরেডি মাংস বসিয়েও দিয়েছে, আর আমাকে সসটা চাইলো, আমি ও বাড়ি থেকে সসটা এনে দিতে গেলাম। সসটা এনে দিয়ে তো দেখো বাপি কেমন রান্না করে,
আর বাপি এদিকে রান্না করছে, আর রবি ওদিক থেকে একটা বাতাবি লেবু পেড়ে আনলো। তো এবার বাতাবি লেবুটা খাওয়া হবে, অনেক দিন পর বাতাবি লেবু খাবো, অনেক দিন পর। তুমি জানো এরকম করে কাটতে হয় এটা? আমাদের কালে আমি তো খাই, তো দেখ কতটুকু খাই, খাই না আমি গোটা লেবু আমি একবার এই শীতটা কেটে দে। চিনি নেবে তো আমার দিদি জামাইবাবু লেবু খেতে কি ভালোবাসে। দিদি তুই, তোকে কি মিস করছি, লেবুটা পারছি আর কি মিস করছি। যাই হোক, যখন যাব তখন কিন্তু অবশ্যই নিয়ে যাব। আমার মামার বাড়ি থেকেও আগে যখন মামারা আসতো আমাদের বাড়ির পাশের বাড়ি থেকে, একটা জেঠুদের বাড়ি থেকে লেবু কিনেও তারা নিয়ে যেত, ওরাও খুব ভালোবাসে। আমাদের গাছের লেবু নুন চিনি দিয়ে মাখা হচ্ছে। যত না আমরা খাচ্ছি, আমরা তো এই আজকেই ফার্স্ট খাচ্ছি, আশেপাশের লোকের উৎপাতে লেবু শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি তো দাও, হ্যাঁ তোমার এটা সব যা খাবি খা, তুলে রাখ, তোমার তুলছি তো এটা, আর একটু বড় জায়গা হলে না অমৃত। আমার লেবু খাওয়ার ধরন দেখে বুঝতেই পারছো কত ভালোবাসি, যেন ভাত মুড়ির মতন একদম মুখে নিয়ে খাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আবার এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, দেড়টা মতন বাজে, আর এখানে মা ভাত বাড়ছে, ভাতগুলো দিয়ে দেবো, পিসিমশাই এসেছে। তো পিসিমশাইকে আর রবিকে আগে দিয়ে দেওয়া হবে, তারপরে আমি বাপি মা আর ঝুম্পা চারজনে মিলে খেতে বসে পড়বো। আর রান্না তো কী কী হয়েছে তোমাদেরকে দেখালামই, আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, মটন ভাত, আর আছে চাল তার চাটনি। তো আগে সবাই যেহেতু ধরবে না, আগে ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিক, তারপরে আমরা আবার খেয়ে নেব সবাই মিলে। তো দুপুরে ভাত খাওয়ার পর রেস্ট নিয়ে, আর আজকে জানো তো অনেক শর্টস ভিডিও বানিয়েছি আমি আর ঝুম্পা মিলে, অনেকগুলো প্রায় 10-12টা মতন শর্টস ভিডিও বানিয়েছি, সব কথার না মাঝে মাঝে তোতলে যায়। তো এরপর 4:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি, আবার একটু বাইকে করে যাচ্ছি, তারকেশ্বর নয়, তারকেশ্বর দিয়ে হয়েই যেতে হয় একটা জায়গায়, ডাক্তারখানা গিয়েছিলাম, তারপরে আবার আর একটা জায়গায় দোকানে গিয়েছিলাম,
আর দোকান থেকে ফেরার পথে তো প্রচুর বৃষ্টি নেমেই ছিল। এটা এটা যাওয়ার সময় শ্যুট করা হয়েছিল। পিসি মশাইও আমাদের সাথে বেরিয়েছিল, সে হাফ রাস্তায় নেমে পড়ে সে তার বাস ধরে নিয়েছে, আর আমরা যাচ্ছি বাইকে করে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন ফিরছি একটা দোকানে যাব। আমার বোনপুর ড্রেস কেনাটা বাকি ছিল, তো সেই ড্রেসটা কিনবো, তারপরে বাড়ি ফিরবো। তবে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছিলো, প্রায় 7:30-8:15, আর প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গিয়েছিলো। যেখানে দোকানে গিয়েছিলাম আর কি, প্রচুর জোরে বৃষ্টি নেমে গিয়েছিলো, সেইখানে বৃষ্টি থামতে তারপর আমরা বেরিয়েছিলাম। আসতে তো অনেক রাত হয়ে গেছে, ওই যে 7:45 পর্যন্ত বেজে গেছে। আর কেমন জামা কাপড় কিনেছি সমস্ত কিছু শপিং একটা অন্য ব্লগে করব, নতুন ব্লগে শুধু শপিংয়ের জিনিসগুলো দেখব, দেখাবো তোমাদেরকে, তো তখন তোমরা বলবে কেমন হয়েছে। আর এরপর দেখো আমরা বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে যাওয়ার পর মা চা করে দিয়েছে, চা আর বিস্কুট খাচ্ছি, আর রুটি, আর ও দুপুরবেলার মাটনটা ছিল, তার সাথে মা তৈরি করেছে সুজি। তো রাত্রিরে ডিনারের জন্য সুজি রুটি আর মাটন তো হয়েই গেছে, আর এখন আমরা তিনজনে মিলে চা খেতে খেতে গল্প করব, নানান রকম আলোচনা হবে একটু। তো এরকম করেই আর কি আজকে দিনটা অনেকটা চলে গেল। দেখো আমার পেছনে ঘড়িতে পাক্কা 8টা বাজে, আমরা 7:45 নাগাদ ফিরেছি। ফেরার পরে ফ্রেশ হয়ে চাটা খাচ্ছি, আর 10টার সময় করে রুটি খেয়ে গুড নাইট একদম চলে যাব। তো আমার ব্লগটা আজ এতটাই, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই টং করে সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আবার আসছি পরের কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ কিন্তু সবাই পাশে থেকো।